ভুবন বাদ্যকার একজন বীরভূমের বাদাম বিক্রেতা। ওনার নিজস্ব বাদাম বাদাম গানের জন্য সমগ্র জায়গায় খ্যাতি সম্মান পাচ্ছেন। তিনি অতি নিরীহ সহজ সরল মাটির মানুষ। উনি উপরের দিকে উঠুক প্রত্যেকেই তা চায়। সৌরভ গাঙ্গুলির দাদাগিরিতে 19 ফেব্রুয়ারি উনি শ্রেষ্ঠ সম্মান অর্জন করেছেন, প্রত্যেকেই তা দেখেছে। সেখানেও ওনার পারফরমেন্স ভীষণই ভালো ছিল, তাই তিনি শ্রেষ্ঠ জায়গাটা ধরে রেখেছেন। তার কয়েকদিন পরের দিনের মধ্যেই কলকাতার এক বারে তিনি গান গাওয়ার সুযোগ পান এবং সেখানে তিনি গান গান এবং গান গেয়ে তিনি প্রায় 1.5 লাখ টাকা মতো উপার্জন করেছেন। আরও অনেক বড় বড় জায়গায় ওনার ডাক আসছে। উনি হয়তো এর আগে অনেক টাকা হয়তো একসাথে দেখেননি, সেই জন্য ওনার আগে হয়তো আরও অনেক টাকা আসবে, সেই জন্য উনি যেন ওনার সম্পূর্ণ মনোবল এবং ধৈর্য সমানভাবে ওনাকে ধরে রাখতে হবে। উনি যেভাবে জনপ্রিয় হচ্ছেন, আগামী দিনে একটা ভয়ের কারণ রয়েছে যেন কিডন্যাপ না হয়ে যান। অনেকে এটা হয়তো ভাবতে পারে যে গরিব মানুষকে ঠকিয়ে হয়তো তাকে অন্যরকমভাবে তারা টাকা উপার্জন করতে পারে। ওনাকে ভীষণ রকম সতর্ক থাকতে হবে যাতে উনি কোনো রকম বিপদে না পড়েন, সেটা ওনাকে ভালোভাবে দিকগুলোকে ঠিক করে রাখতে হবে। উনি যেভাবে জনপ্রিয় হচ্ছেন, উনি আর পিছনের দিকে ফিরে তাকাতে পারবেন না। উনি ওনার গানের জগতে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করবেন, এরকমই জানা যাচ্ছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবেন।